গণঅধিকার পরিষদের দুই নেতা রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। একে অপরের বিরুদ্ধে দিচ্ছেন পাল্টাপাল্টি বক্তব্য। দুই নেতার দ্বন্দ্বে ফাটল দেখা দিয়েছে গণঅধিকার পরিষদে। এরই মধ্যে ঘোষণা আসে ডাকসুর সাবেক ভিপি ও সংগঠনের সদস্য সচিব নুরুল হক নূরকে বহিষ্কার করা হয়েছে দল থেকে। বহিষ্কারের এই তালিকায় আছেন দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খানেরও নাম। মঙ্গলবার দিনভর দফায় দফায় বৈঠক করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা। সভায় সংগঠনটির বেশিরভাগ যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব এবং কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিদেশ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন ডক্টর রেজা কিবরিয়া। সেখানেই নেওয়া হয় নূর ও রাশেদ খানকে বহিষ্কারের সিদ্ধান্ত। তাদের বহিষ্কারাদেশ স্বাক্ষর করেছেন দলের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া। গণঅধিকার পরিষদ সূত্রে জানা গেছে, নি শোল্ডার বা যে কোনো ধরনের জয়েন্ট পেনের অত্যাধুনিক সমাধান নিয়ে ইডব্লিউ ভিলা মেডিকা রয়েছে আপনার পাশে। গণঅধিকার পরিষদ সূত্রে জানা গেছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে নূরের যোগাযোগ, আর্থিক কেলেঙ্কারি সহ নানা কারণে বিরক্ত দলের কেন্দ্রীয় নেতারা। সর্বশেষ মোসাদের সঙ্গে নূরের টাকা লেনদেনের বিষয়টি নিয়ে দলের ভেতরে তৈরি হয় বিভেদ। তবে এ নিয়ে নূরের স্পষ্ট কোনো বক্তব্য না থাকায় বিষয়টি ভালোভাবে নেননি কেন্দ্রীয় নেতারা। এইসবের কারণেই দলের ভারপ্রাপ্ত সদস্য চিফের দায়িত্ব দেওয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুনকে। এ বিষয়ে নুরুল হক নূর বলেন, রেজা কিবরিয়া তো দেশের বাইরে, তিনি কিভাবে বহিষ্কার করেন? তিনি গণফোরাম ভেঙেছেন, এখন গণঅধিকার ভাঙার তৎপরতা চালাচ্ছেন। গত সোমবার কেন্দ্রীয় নেতাদের বৈঠকে রেজা কিবরিয়াকে বহিষ্কার করে ভারপ্রাপ্ত আহ্বায়ক নিযুক্ত করা হয়েছে। গত পৌনে দুই বছরে দলের কোনো কাজে তিনি ছিলেন না বলেও মন্তব্য করেন নূর। আর গণঅধিকার পরিষদের নতুন ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসান আল মামুন জানান, নূর দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। দলের নেতাকর্মীরা অমানবিক পরিশ্রম করলেও নূর কথা রাখেননি। ইসরায়েলি এজেন্টের সঙ্গে নূর বৈঠক করেছেন, সে এখন সেটা স্বীকার করেছেন। এভাবে দ্বিমুখী চরিত্রের মানুষ নেতৃত্বে থাকতে পারে না বলেও উল্লেখ করেন মামুন। এদিকে মঙ্গলবার এক ফেসবুক পোস্টে রেজা কিবরিয়ার সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সেখানে তিনি লেখেন, দলের প্রতি রেজা কিবরিয়ার কোনো দায়িত্ববোধই ছিল না, এমনকি বিভিন্ন সমাবেশ এবং টকশোতে বিভ্রান্তিকর কথাবার্তা বলে বেড়ান বলেও সমালোচনা করেন আসিফ নজরুল। এর আগে গেল রোববার সন্ধ্যায় দলের আহ্বায়ক রেজা কিবরিয়ার বাসার ছাদে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের বৈঠক বসে। আড়াই ঘণ্টা ব্যাপী ওই বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দলের শীর্ষ নেতাদের মধ্যে। তামজিদ মির্জা, কালবেলা।